আসসালামু আলাইকুম, বাংলাদেশ ডিজিটাল একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব বিভিন্ন পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলীতে আসা গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস গ্রন্থ ও ইতিহাসের উপাদান। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিওটি মিস না করেন। আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করা যাক। বাংলার ইতিহাস, হিস্টোরি অফ বাংলা। ইতিহাসের উপাদান, লিখিত উপাদান। ইতিহাস রচনায় লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র, কর্মণির রাজতরঙ্গিনী, মহিদাসের ঐতরের আলম্যক, আবুল ফজলের আকবরনামা। ডায়ালম হাইশেম সলিমের রিয়াজ আশর সালাতিন ইত্যাদি। ঐতরের আলম্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। আকবরের সভাসদ আবুল ফজল আকবরনামা নামে তিন খণ্ডের বিশাল ইতিহাস গ্রন্থ রচনা করেছেন। আকবরনামার তৃতীয় খণ্ডের নামই আইন ই আকবরী। আইন ই আকবরী গ্রন্থে আবুল ফজল দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন। তিনি বাংলা নামের উৎপত্তি সম্পর্কে দেখিয়েছেন যে এদেশের প্রাচীন নাম বঙ্গ, এর সাথে বাদ বা জমির সীমানাসূচক আল আলী আই প্রত্য জায়গায় বাংলা শব্দ গঠিত হয়। বিভিন্ন বিদেশি সাহিত্যকর্মের তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যায়। যেমন চৈনিক ইতিহাসের জনকসু মা টিএন সংকলিত ঐতিহাসিক দলিল খ্রিস্টপূর্ব 94 অব্দ গ্রন্থে ভারতের কুষাণ সাম্রাজ্যের ইতিহাস পাওয়া যায়। ফার্সি ভাষায় রচিত মিনহাজ উস সিরাজের তবকাত ই নাসিরি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস পুনর্গঠন গুরুত্বপূর্ণ গ্রন্থ। অলিখিত উপাদান, যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময় স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাই তাকেই অলিখিত উপাদান বলে। যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। তামার পাতের উপর লেখাই ইতিহাসে তাম্রলিপি নামে পরিচিত। প্রাচীনকালে রাজারা তামার পাতে খায়দায় করে বিভিন্ন গায়েশোনা বা নির্দেশ দিতেন। এগুলোকে তাম্রশাসন বলা হতো। স্বাধীন বঙ্গ রাজ্য আমলের এরকম সাতটি তাম্রশাসন পাওয়া গেছে। এমসিকিউ সলিউশন রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিছড়া ইউনিট সেক -1 15 -16 ক হিদায়ত দাস, খ করহন, ও আবুল ফজল, হ জিয়াউদ্দিন। উত্তর খ সর্বপ্রথম বঙ্গ র উল্লেখ পাওয়া যায় সায়স বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল 2-19 ক রামচরিত, খ চণ্ডীমঙ্গল গুরুতর আরণ্যক, করতায়া মাহাত্ম। উত্তর ও আকবর নামা গ্রন্থের লেখককে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএএফ ইউনিট সেট 2 12 -13 ক আবুল ফজল, খ জিয়াউদ্দিন বারানি গু আল বেলনি মিনহাজ সিরাজ ইবনে খালদুন। উত্তর খ রিয়াজ আশর সালাতিন এটা কি ধরনের গ্রন্থ। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয় জুনিয়র অডিটর 14 ক উপন্যাস, ফ্রি মহাকাব্য, গো ঐতিহাসিক, হ প্রবন্ধ। উত্তর গো এম আই আকবরী ইজ রিটেন বাই শাহজালাল ইসলামী ব্যাংক ট্রেনিয়াস অফিসার 04 ফার ডি ইউজে আবুল ফাজল গালিব নন অফ দি আবক আনস। বিদেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট 0910 ক তারিখ ই হামিদিয়া ও আইন ই আকবরী অর্থশাস্ত্র, হ মহাভারত। 4 রামায়ণ বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে। 36তম বিসিএস ক আলমগীর নামা, খ আইন ই আকবরী, ক আকবর নামা, হ তুজুক ই আকবরী। উত্তর খ চীন দেশে ইতিহাসের জনক সমাজ কিরেন ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক 12 -13 ক খ্রি পূর্ব তৃতীয় শতকে ঋ খ্রি পূর্ব চতুর্থ শতকে পাচারি পূর্ব পঞ্চম শতকে খ খ্রি পূর্ব প্রথম শতকে। উত্তর খ তবকাত ই নাসিরি রচনা করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিটি ইউনিট সেট 1 15 -16 ক মিনহাজ রাজ, খ আবুল ফজল, ক শাহ মোহাম্মদ শকির, খ মির্জা নাথান। উত্তর ক তাম্রলিপি কি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডি ইউনিট 18 -19 ক তামার পাত্রের শাসনাদেশ, খ প্রাচীন জনগণ, ক প্রাচীন গ্রন্থ, হ প্রাচীন ভাষা। উত্তর কোতামের পাত্রে খায়দায় করা প্রাচীনকালের রাজাটা হল ঢাকা বিশ্ববিদ্যালয়, ক ইউনিট 12 -13 ক তাম্রশাসন, হ তাম্রলিপি। 5 তাম্রফলক, সে প্রত্নতত্ত্ব। উত্তর ক ইতিহাসের উৎস নয় কোনটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিট 6 -1 17 -18 ক পার্থবই, হ মুদ্রা, গুশিলালিপি, হ দলিল। উত্তর ক 12।